মিডিয়া ভয়েস মিল। প্রতিদান আজকের পর্বে দেখা যাবে শিমুল নীলকে চিমটি দেয়। নীল বলে, গাইয়া মেয়ে তুমি আমাকে চিমটি কাটলে কেন? শিমুল বলে, স্বপ্ন ভাঙাতে গেলে তো চিমটি কাটতে হয়, আপনি স্বপ্ন দেখছিলেন তাই চিমটি কাটলাম। নীল বলে, কে বলল আমি স্বপ্ন দেখছিলাম? শিমুল বলে, আমি জানি, আমি বুঝতে পারি, আপনি আমার স্বামী না, আমি না বুঝলে কে বুঝবে? শিমুল আরো অনেক কিছু বলে, নীল শিমুলকে চুপ করতে বলে, আর শিমুল অনেক হাসে। তখন মিসেস ভাদুরী নীলের মাকে বলে, দেখো তোমার বৌমা নিচে নেমে এসেছে আর হাসে, তুমি না বললে ওর মনব্রত? নীলের মা বলে, শিউলি ফুল তুমি নীচে নেমে এসেছো কেন? মিসেস ভাদুরী বলে, আমার মনে হয় গান গাইবে, নাচতে চায়। আর বলে, গান তো গাইতে চাও তাই না? নীল বলে, না না। মিসেস ভাদুরী বলে, তুমি না বলছো কেন? ও গান গাইতে চাইছে, ওকে গান গাইতে দাও। আর মিসেস ভাদুরী বলে, গান গাও নতুন বৌমা। শিমুল বলে, আমার তো মনব্রত। মিসেস ভাদুরী নীলের মাকে বলে, তোমার বৌমা কি ভাষায় কথা বলছে? ওর কথা শুনে মনে হচ্ছে কিছুই জানে না। শিমুল বলে, আমি সব জানি ছোট চুল ঠাকুমা। মিসেস ভাদুরী বলে, তুমি আমাকে ঠাকুমা বললে? নীলের মা না করে। তখন শিমুল বলে, না কেন, আমি সব জানি, নাচতে জানি, গাইতে জানি, আমার নাচ দেখবেন? নাচ দেখাচ্ছি। আর গান বাজাতে বলে। শিমুল নাচ শুরু করে, সবাই হাসে শিমুলের নাচ দেখে। আর নীলের মা পল্লবী খুব রেগে যাচ্ছে, শিমুল নীলকে মাঝখানে রেখে নাচে। নীলের মা চুপ করতে বলে শিমুলকে। মিসেস ভাদুরী নীলের মাকে বলে, এখন চুপ করতে বলে কি হবে, আমরা তো সব বুঝেই গেছি, জেনে গেছি। নীলের মা সবাইকে চলে যেতে বলে। নীলের বাবা বলে, কিছু মনে করবেন না, আপনারা সবাই খেতে যান, সবাই চলে যায়। আর নীলের মা শিউলিকে বলে, আমার মান সম্মান সব নষ্ট করে দিলে। পল্লবী তার মাকে বুঝায়। নীল বলে, গায়ে হাত দিয়ে আর কি হবে, মান সম্মান তো যা যাওয়ার চলেই গেছে। নীল চলে যায়। নীলের মা বলে, আমার নাক কাটা গেল, আমি এখন কি করব? পল্লবী বলে, গাইয়া মেয়েটাকে শাস্তি না দিলে আমি শান্তি পাচ্ছি না, কিছু একটা করো। নীলের মা মেজ বউকে বলে, একটা মাদুল নিয়ে এসো আর শিউলিকে নিয়ে যাও। শিমুল তার শাশুড়ি ও পল্লবীর পিছন পিছন যায় আর বলে, আমার কথাটা শুনো। আর অমলিকেশ মনে মনে বলে, এই গাইয়া মেয়েটা আমার মুখের খাবার কেড়ে নিচ্ছে, এত কষ্ট করে হাতিয়ে নেওয়া 100 ভরি গয়না হাত ছাড়া করে দিয়েছে, আমি ওকে শাস্তি দেবই। পল্লবী ও তার মা কথা বলে। তখন শিমুল আসে আর বলে, মাদুল কেন লাগবে? নীলের মা বলে, তুমি আমার ঘরে কেন এসেছো? আর মাদুল পেতে তুমি রান্নাঘরে শুবে? শিমুল বলে, রান্নাঘরে কেন শুবো, আজ তো আমার ফুলশয্যা, আমার স্বামীর ঘরে শুবো। নীলের মা শিমুলকে চুপ করতে বলে আর অনেক কথা বলে। শিমুল বলে, কেন, আমি কি কোনো দোষ করলাম? পল্লবী শিমুলকে বলে, এত কিছু করে তারপরও বলছো কি করেছো? নীলের বাবা আসে আর বলে, বুকা তো তাই বুকামি করে ফেলেছে। আরো বলে, আমাদের ঘরে লক্ষ্মী ওই, আজকের দিনে ও রান্নাঘরে শুবে, নীলের অমঙ্গল হবে। নীলের মা বলে, ও রান্নাঘরে শুবে, আমি কোনো অমঙ্গল মানি না। আর পল্লবী তার বাবাকে বলে, এত কিছু হওয়ার পরে এত কথা কেন বলছো? নীলের বাবা পল্লবীকে বলে, এত কিছুর পরে তুমি আমাকে ড্যাড বলে কোন সাহসে ডাকছো? তোমাকে না বলেছি আমাকে ড্যাড বলে ডাকবে না? আর মা বাবা যখন কথা বলছে তার মাঝে তুমি কেন কথা বলছো? নীলের মা কান্না শুরু করে আর বলে, এখন আমি কি করব? আর অনেক কিছু বলে শিমুলকে। নীলের বাবা নীলের মা ও পল্লবী অনেক কথা বলে। শিমুল শাশুড়ির পায়ে ধরে বলে, স্বামীর ঘরে থাকতে হয়, এটাই নিয়ম। তখন নীলের মা শিমুলকে বলে, এত নিয়মের কথা যে বলছো, কোন নিয়ম আছে যে শাশুড়িকে অপমান করা? আরো অনেক কিছু বলে শিমুলকে। আর শিমুলকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। শিমুল বলে, আমাকে একটু আশীর্বাদ করে দিন। তখন নীলের মা বলে, তোমাকে আমার অভিশাপ দিতে মন চাইছে। শিমুল তার ছোটবেলার কথা মনে করে। নীলের বাবা নীলের মাকে বুঝায়। আর নীলের মা গুরুদেবের কথা মনে করে। আর নীলের মা পল্লবীকে বলে, ওকে নীলের ঘরে দিয়ে আয়। পল্লবী অনেক কথা বলে, শিমুলও মনে মনে অনেক কথা বলে। শিমুলকে নিয়ে যাচ্ছে পল্লবী। তখন নীলের মা মনে মনে অনেক কিছু ভাবে আর বলে, ওকে নীলের ঘরেও না রান্নাঘরও না, ওকে গেস্ট রুমে দিয়ে আয়। নীলের বাবা নীলের মাকে বুঝায়। নীলের মা কোনো কথাই শুনে না। শিমুল মনে মনে বলে, শান্তি কাকিমা আমাকে যতই আটকানোর চেষ্টা করো না কেন, আমি তো নীলদার ঘরে যাবই। আর নীলদাকে আজকে না জ্বালালে আমার নাম শিমুল সেন না। আর নীল ঘরে শিমুলের কথা বলে আর বলে, আমি না করার পরও ঘর সাজিয়েছে। আর হাবুলকে ডাকে। নীলের ঠাম্মি আসে আর বলে, কি হয়েছে? নীল হাবুলকে অনেক কথা বলে। নীলও ঠাম্মি কথা বলে। নীল আবার সব ছিঁড়ে ফেলে আর হাবুলকে বলে, 5 মিনিটের মধ্যে ঘর পরিষ্কার করে দিবি। আর নীল অনেক রাগারাগি করে আর তার ঠাম্মিকে বলে ঘর থেকে বের হয়ে যেতে। তাই নীলের ঠাম্মি অনেক কান্না করে আর নীলকে অনেক কথা বলে। নীল বলে, ঠাম্মি রাগ করো না। নীলের ঠাম্মি অনেক কান্না করে আর বলে, আমি আর তোর ঘরে কোনোদিন আসবো না, আমি তোর মুখ আর দেখবো না সকাল থেকে, এই বাড়ি থেকে আমি চলে যাব, আমাকে আর কোনোদিন দেখতে পাবি না। তখন নীল তার ঠাম্মির পায়ে ধরে ক্ষমা চায়। নীলের ঠাম্মি ও নীল অনেক কথা বলে। শিমুল তাদের কথা শুনে আর মনে মনে বলে, আমি বুঝতে পারছি না নীলদা তুমি কি চাচ্ছ। আরো অনেক কথা বলে। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস ও শেয়ার করুন।